News Only 24. News Only 24. আপনারা সকলে অবগত আছেন গতকাল ত্রিপুরার মাটিতে বর্বরোচিত বিজেপি সরকারের বিপ্লব বাবুর সরকারের নেতৃত্বে পুলিশ এবং যে দুষ্কৃতীরা যে আক্রমণ চালিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর এবং আমাদের পশ্চিমবাংলার যুব সভানেত্রী আমাদের সকলের প্রিয় দিদি শায়নী ঘোষের উপর অত্যাচার করার পরেও বিনা অপরাধে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের জেলার সংসদীয় জেলার সভাপতি অশ্বিনী মুখার্জি তার নির্দেশ মোতাবেক আমাদের এই অবস্থান বিক্ষোভ। আজ আমরা গতকালের যে অন্যায়ভাবে যে আক্রমণ চালিয়েছে এবং শায়নী ঘোষকে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। এবং নির্দিষ্ট সময়ের জন্য চলছে এখন। সরকার চলছে যে ড্রাইভার ড্রাইভিং করছিল তাকে কোনো কিছু বলা হলো না। এখানে এদের আক্রমণের কেন্দ্রস্থলেই রয়েছে আমাদের তৃণমূল, কারণ ওখানের মানুষ তারা বুঝে গেছে যে ত্রিপুরা এবার তৃণমূল সরকার আসতে চলেছে আগামী 23-এ এবং যে আসন্ন পৌরসভা ইলেকশন সেখানে বিজেপির ভিত নড়ে গেছে, এটা বিজেপি বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড় ত্রিপুরাতেও চলছে, বাংলায় উন্নয়নের ধারা ত্রিপুরার মানুষ সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পারছে। এখন ওদের ভয় পেয়ে গেছে যে এখানেও এই উন্নয়নের ধারা আগামী দিনে আসতে চলেছে, তার কারণে অন্যায়ভাবে এই আক্রমণ। এর বিরুদ্ধে আমার নাম মোহাম্মদ শাহনওয়াজ, আমি কার্যকারী সভাপতি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।